বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজকে আমরা দেখব একটি টেক্সটকে কিভাবে এরকম একটি ওয়ালের মধ্যে প্লেস করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আমাদের এখানে একটি সার্ফেস নিয়ে আসতে হবে যেই সার্ফেসের উপরে আমরা টেক্সটটাকে প্লেস করতে চাচ্ছি তো আমি অলরেডি একটা সার্ফেস নিয়ে এসেছি এই সার্ফেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন এখন প্রথমে এই সার্ফেসটা নিয়ে আসার পরে আমি এখানে আমার যে কাঙ্ক্ষিত টেক্সটটা আছে যেটা আমি এখানে বসাতে চাচ্ছি সেটা আমি লিখবো তবে এখানে টাইপ টুলটা নিয়ে এখানে নর্মালি লিখছি ডিসপ্লেস তারপরে আমি কন্ট্রোল টি এর মাধ্যমে এটাকে বড় করে দিচ্ছি আমার চোখে যেটা ভালো লাগে যতটুকু ভালো লাগে আমি ততটুকু বড়ো করছি আপনারা আপনাদের মতো করে বড় করে নিতে পারেন তবে এই কাজটা করার জন্য একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করবেন এরকম মোটা টাইপের একটা ফন্ট ইউজ করবেন দেখতে ভালো লাগবে ডিফারেন্সটা বুঝতে পারবেন এবং এটার যে কালার আছে কালারটা একটু লাইট টাইপের কালার রাখার চেষ্টা করবেন আমি এখানে রেড রেখেছি আপনারা চাইলে রেড ছাড়া যদি অন্য কালার ইউজ করতে চান আপনারা চাইলে ইউজ করতে পারেন যেমন এরকম গ্রিন রাখতে পারেন এই যেরকম গ্রিন ইউজ করতে পারেন তো আমি এখানে রেড রাখছি আমার কাছে রেডটাই ভালো লাগতেছে এখানে তো এইটা আমি এখন এই লেখাটা আমি এখন এই সারফেসের সাথে প্লেস করব একদম ভাবে তো এর জন্য আমাদের একটা ডিসপ্লেসমেন্ট ম্যাপ তৈরি করতে হবে ডিসপ্লেসমেন্ট ম্যাপ আমরা কীভাবে তৈরি করব আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ তৈরি করার জন্য প্রথমে আমরা এটাকে হাইট করে নিলাম লেখাটাকে আমাদের যে নিচে যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমরা ডিসপ্লেসমেন্ট তৈরি করবো প্রথমে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুল্লি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে এই ছবিটার মধ্যে এখনও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই কারণ এটা হচ্ছে আমাদের একটু অফ হোয়াইট টোন আছে এই ছবিটার মধ্যে সো এই জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসবো হিউ স্যাচুরেশন এখান থেকে স্যাচুরেশনটা একদম মাইনাস হান্ড্রেড করে দিব তাহলে এটা একদম হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এখন আমরা এটার মধ্যে একটা ডেপথ নিয়ে আসার জন্য অলরেডি ডেপথ আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ডেপথ দেখতে পাচ্ছি আর একটু বেশি ডেপথ নিয়ে আসার জন্য আমরা এখান থেকে লেভেলস অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে এসে ব্ল্যাক পয়েন্টটা একটু ডান দিকে এবং হোয়াইট পয়েন্টটা একটু বাম দিকে নিয়ে আসলাম তাহলে আমাদের ডেপথটা আর একটু সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এখন আমরা এই ডিসপ্লেসমেন্ট ম্যাপটাকে সেভ করে নিব ফাইল থেকে সেভ অ্যাজ গিয়ে আমরা আমাদের ডেস্কটপের যে কোনো জায়গায় আমরা ডিসপ্লেস নামে অথবা যে কোনো নামে আমরা পিএইচডি ফরম্যাটে সেভ করে দিব তো আমি সেভ করে দিলাম এখন আমাদের ডিসপ্লেস তৈরি করা শেষ এখন এই ডিসপ্লেসটাই আমাদের টেক্সটের উপরে বসাতে হবে তো আমাদের আপাতত কাজ শেষ এখন আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নিয়েছিলাম এগুলো সব ডিলেট করে দিচ্ছি এগুলো আমাদের এখন আর দরকার নাই কারণ আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ডিসপ্লেসের যে টেক্সটটা আছে এটাকে অন করে দিলাম এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব কারণ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে না নিলে পরবর্তীতে আমরা ডিসপ্লেসের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না এই জন্য এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ডিস্টর্টে এসে ডিসপ্লেস ডিসপ্লেসে আসবো দেন এখানে বাই ডিফল্ট দশ দশ থাকে তো আমার এখানে যাই থাকুক না কেন তাই থাকুক প্রথমে দেন আমি এখানে ওকে করে দিলাম ওকে দেওয়ার পরে এখানে যে ডিসপ্লেস নামে যে ম্যাপটা আমি সেভ করে রেখেছি সেখানে ক্লিক করে আমি এখানে ওপেন দিয়ে দিলাম দেখেন অটোমেটিক এখানে আমাদের যে সারফেসের যে বাম্পগুলো ছিল সেই বাম্পের সাথে এটা অটোমেটিক ডিসপ্লেস হয়ে গিয়েছে তা আপনার যদি মনে হয় যে না ডিসপ্লেসটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে আপনি পরবর্তীতে চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারবেন কিভাবে এই যে এখানে ডিসপ্লেসের মধ্যে ডাবল ক্লিক করে এখানে আমার যদি আপনার যদি মনে হয় এটা কম হয়ে গিয়েছে সেক্ষে সেক্ষেত্রে এখানে পাঁচের জায়গায় আমি দশ দিয়ে দিলাম সাতের জায়গায় আমি দশ দিয়ে দিলাম দেন ওকে প্রেস করে ডিসপ্লেসে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম দেখেন আগের থেকে আমাদের বাম্পগুলো আরও বেশি হয়ে গেল সো আমার মনে হচ্ছে যে আগেরটাই ঠিক ছিল তো আমি আগের মতোই রাখি এখানে ফাইভ এখানে সেভেন দেন ওকে আচ্ছা তো এইটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে তো দেখেন আমাদের সার্ফেসের সাথে কিন্তু লেখাটা ডিসপ্লেস হয়ে গিয়েছে এখন আমি কী করবো এখানে মাল্টিপ্লাইতে ক্লিক করব। আমাদের যে ব্লেন্ডিং অপশান আছে এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করলে আমাদের সার্ফেসটা এখন দেখা যাচ্ছে এখন অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে কিন্তু এখন আমাদের কিছুটা ঘাটতি আছে কারণ এরকম অমসৃণ কোনো সার্ফেসের উপরে যখন আমরা ব্রাশ দিয়ে ড্র করি তখন সব জায়গায় কালার ঠিক মতো আসে না দেখেনি যে এই যে এই জায়গাগুলোতে কালার ঠিক মতো পরে নাই কারণ কি কারণ এটা অমসৃণ একটা সার্ফেস তো মাঝখানে মাঝখানেও গ্যাপ থাকার কথা ছিল বাট সেটা এখানে নাই তো এটা না থাকলে রিয়েলিস্টিক মনে হবে না দ্যাট মিন্স আমি হাইলাইটটা নিয়ে আসতে চাচ্ছি তাহলে কি করব এই যে আমাদের যে ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেস যে লেয়ারটা আছে এইটার ডান সাইডে যে ফাঁকা অংশ আছে এখানে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইল ডায়লগ বক্সটা নিয়ে আসবো এখান থেকে ব্লেন্ড ইফ নামে একটা অপশন আছে এর আন্ডারে যে আমাদের আন্ডার লেয়ার আছে এই আন্ডার লেয়ারের এখানে হোয়াইট পয়েন্টটাকে একটু বাম দিকে নিয়ে আসতে থাকবো আমরা এখানে খেয়াল করবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের হাইলাইট না আসে ততক্ষণ পর্যন্ত বাম দিকে নিয়ে আসতে থাকবো তো এটাকে বাম দিকে নিয়ে আসতেছি এই যে হাইলাইট শো করতেছে হাইলাইট শো করা শুরু করেছে এখন আমরা এটা বেশি মানে আমাদের শার্প মনে হচ্ছে এই জন্য আমরা অল্টার প্রেস করে এই বাটনের উপরে ক্লিক করলে এই বাটনটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এখন একটা পয়েন্টকে আমরা একটু ডান দিকে নিয়ে আসি আর একটা পয়েন্টকে একটু বাম দিকে নিয়ে আসি এই যে এখন আমাদের এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে একদম সুন্দরভাবে আমাদের হাইলাইট গুলো দেখা যাচ্ছে তবে এটা বেশি মনে হচ্ছে আমি এটা আর একটু কমাই দিই এখান থেকে এটা আর একটু কমাই দিই হ্যাঁ এতটুকু আমার জন্য ঠিক আছে এই যে ব্রাশ দিয়ে কোনো অমসৃণ সারফেসের উপর ড্র করলে এরকমই থাকে দেখতে এখন আমি এটার মধ্যে কি করতে পারি আরেকটু চেঞ্জ করবো সেটা হচ্ছে লেয়ার স্টাইল ডায়লগ বক্সটা নিয়ে এসে এখানে বিভেল একটু বিবেল অ্যাড করে দিব তাহলে মনে হবে যে এটা সারফেসের সাথে মিক্স হয়ে একটু গাঢ় কালার অ্যাড হয়েছে আর এটার মধ্যে ডেপথ থাকবে সামান্য একটু ডেপথ দিয়ে দিব বেশি না এই যে বেশি দিলে কিন্তু আনরিয়েলিস্টিক মনে হবে তো এটা অল্প একটু দিয়ে দিব এখান থেকে সাইজটাকেও সামান্য একটু দিয়ে দিব সফট এখান থেকে হ্যাঁ ইনার বিবেল ঠিক আছে এত বেশি না সামান্য ওয়ান পয়েন্ট দিলেই অ্যানাফ দেন ওকে এখন দেখেন এইটা পারফেক্টলি আমাদের সার্ফেসের উপরে প্লেস হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ